হ্যালো গাইস, ওয়েলকাম টু জলিস কিচেন অ্যান্ড ব্লগিং। তো এতক্ষণে আমার আলু ফ্রাই আর এই অনিয়ন ফ্রাই দেখে বুঝতে পেরে গেছো আজকে কী রান্না করতে চলেছি। তো আজকে রান্না করতে চলেছি চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানির জন্য আগেও আমি দেখিয়েছি চিকেন বিরিয়ানি, তো আজকে আবার একটু দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে আমার আলু ফ্রাই হয়ে গেছে, তারপরে পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, আর সেই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিলাম ঘি। আর এখানে যে মশলাটা দেখতে পাচ্ছো, এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কার গুঁড়ো সব একসাথে পেস্ট করে নিয়েছি। আমি বিভিন্ন রকম ভাবে বিরিয়ানি বানাই। আর দেখো, এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু চিনি। তো আমি বিভিন্ন রকম ভাবেই বিরিয়ানি বানাই, তো দমেও বানাই, আবার একসাথে মেখে যেটাকে বলে তিহারি ওরকম টাইপেরও বানাই। তো মশলাটা যখন একটু ভালো করে ফ্রাই হয়ে আসবে, তারপরে দিয়ে দেবো চিকেনগুলো, তারপরে দিয়ে দেবো দই। সব একে একে কিভাবে রান্নাটা করছি তো দেখে নাও। আর বিরিয়ানিতে যে মশলাটা আমি দিই, তো সেটা আমি ঘরেই বানিয়ে নিই, আবার আমাদের একটা খুবই চেনাশোনা দোকান আছে, তো সেখান থেকেও নিয়ে আসি। সেই দোকানেও ওরা মানে ওরাও ঘরে বানায় সেই মশলা, কোনো প্যাকেট করা বা সিল করা সেরকম না, ওরা ঘরে সব যা যা লাগে, যেরকম জায়ফল, জৈত্রী, সাজিরে শাহমরিচ, তারপরে গোলাপ পাপড়ি, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ সব দিয়ে একসাথে একটা মশলা বানিয়ে নেওয়া হয়। তো সেই মশলাটাই আমি বিরিয়ানিতে চাপিয়ে সব কিছুতেই দিই। তো দেখো, আমার মশলাটা হালকা কষিয়ে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর পুরো বিরিয়ানি রান্নাটা দেখতে থাকো কীভাবে করছি। আর কেওড়া জল, মিঠা আতর, আর এগুলো তো সব দিতেই হবে বিরিয়ানিতে, না দিলে বিরিয়ানি সেই গন্ধই আসবে না। তো এখন আমি এখানে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টক দই। তো এইদিকে আমি মাংসটা কষাতে থাকছি, আর আরেক দিকে আমি গ্যাসের হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি ভাতটা। তো ভাতের মধ্যেও তোমরা দেখতে পাবে যে ওর মধ্যে আমি গোলাপ পাপড়ি, তারপরে সাজিরে শামুরিচ সব কিছুই গোটা গোটা দিয়ে দিয়েছি। তো আর কিছু বলার নেই, পুরো বিরিয়ানিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কিরকম লাগলো আমার বিরিয়ানির রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানিও। কিন্তু the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you.
through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. এখানে দেখলে আমি বিরিয়ানির মধ্যে দুধ দিলাম, কেন দিলাম, কারণ 80% চাল আমি ওখানে সেদ্ধ করে নিয়েছি, বাকি আমি এখানে 20% ওই দুধ দিয়ে সেদ্ধ হবে, মানে দম হবে, ওই দমের মাধ্যমে দেখো কিরকম ভাব উঠেছে। আমি অনেককেই দেখি যে এরকম সাজিয়ে একটুখানি চাটুর ওপরে দিয়েই তো বিরিয়ানি রেডি হয়ে যায়, ওটা যেন মাংস ভাত মাখা মনে হয় আমার দেখে, কারণ প্রপারলি যদি দাম বিরিয়ানিতে যদি দমটাই যদি না ওঠে, দেখলে কিরকম ভাবটা উঠেছে, তো ওটা কিন্তু বিরিয়ানি হয় না, ওটা হয় কি ওই গন্ধটা ছাড়ে ঠিকই কিন্তু তার একটা স্বাদ থাকে না। তো আমার বিরিয়ানিটা দেখো এখানে পুরো একদম দম পুরো পারফেক্ট হয়েছে, দম যদি পুরোপুরি পারফেক্ট না হয় তো সেই বিরিয়ানির টেস্টই আসবে না। তো এইখানে দেখো আমি খেতে বসে গেছি, কারণ আর বিরিয়ানি তো লোভ সামলানো যাচ্ছে না। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing.